নমস্কার বন্ধুরা এস একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের জীবন বিজ্ঞান মডেল কোয়েশ্চেন সেট ষোলো নিয়ে আলোচনা করবো তো দেখো আমি এটা পরীক্ষা নিয়েছিলাম যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে তারাই প্রশ্নের অ্যান্সারগুলো মিলিয়ে নাও এবং যেগুলো দু সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আমি প্রথম অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় পর্যন্ত পরীক্ষাটা নিয়েছিলাম তো দেখো ওয়ান পয়েন্ট ওয়ানে কি বলেছে সঠিক জোড়াটি নির্বাচন করো তো দেখো এখানে চারখানা অপশন আছে এর ভিতর থেকে অ্যান্সারাপেক্ষয়ের আনসার কর হবে সাদা স্বচ্ছ ও তন্তুময় বইর আবারক ঠিক আছে তো দেখো ওয়ান পয়েন্ট টুতে কী বলেছে ন্যাস্টিক চলন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো তো দেখো এর অ্যান্সারাপ খয়ার আনসার উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় ওয়ান পয়েন্ট কি কী বলেছে মানবদেহে করটির স্নায়ু সংখ্যা কত অ্যান্সার হবে গয়ার আনসার বারো জোড়া ওয়ান পয়েন্ট ফোরে কী বলেছে মিউসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি চিহ্নিত করো তো দেখো এর অ্যান্সারবে গার্সার একটি মাতৃকোষ থেকে অর্ধেক সংখ্যক ক্রমজম বিশিষ্ট চারটি অপত্য কোষ সৃষ্টি হয় ওয়ান পয়েন্ট ফাইভে কী বলেছে স্বপ্রগযোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্ধারণ করো অ্যান্সারবে ক্ষয়র আনসার অপত্যজীবী নতুন বৈশিষ্ট্য উদ্ভবের সম্ভাবনা থাকে না ওয়ান পয়েন্ট সিক্সে কী বলেছে ওয়ান পয়েন্ট সিক্সে বলেছে ইউক্রোমোটিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা নির্বাচন করো তো দেখো সঠিক নয় ছিল ঘয়ের আনসার হবে জিনগুলি নিষ্ক্রিয় অবস্থায় থাকে আর বাকি ক খ গ সবকটা সঠিক একমাত্র ঘয়ের আনসার সঠিক নয় তার জন্য ঘয়ের অ্যান্সারটা হবে ওয়ান পয়েন্ট সেভেনে কী বলেছে দ্বি পরীক্ষায় এফ টু প্রজন্মে জনিত্র জীবের অনুরূপ জিনোটাইপ যুক্ত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অপত্য জীবের অনুপাত কী হবে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে ওয়ান ইস টু ওয়ান হবে ওয়ান পয়েন্ট এইটে কী বলেছে নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বিষপত্রের বর্ণ হলুদ ওয়ান পয়েন্ট নাইনে কী বলেছে বর্ণান্ত তো বর্ণান্ত পুত্রের জিনোটাইপ কী অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ওয়ান পয়েন্ট ওয়ান কী বলেছে আলোর প্রভাবে আলোর প্রভাবে পাতার চলনকে বলে অ্যান্সার হবে ক্ষয়র আঞ্চার হেলিও ট্রফিক চলন ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে কী বলেছে পিউরিন জাতীয় উদ্ভিদ হরমোনটি হল অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে সাইটো কাইনিন পরের প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান টুতে অর্ধবায়ুবীয় কাণ্ডের মাধ্যমে জনন সম্পাদন করে অ্যান্সার হবে ঘয়ার আঞ্চার পাথর কুচি পাথর কুচি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে কী বলেছে সবচেয়ে উন্নত ধরনের কলম হলো অ্যান্সার হবে কয়ার আনসার জোড়া কলম ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে কী বলেছে বংশগতির একক হলো অ্যান্সার হবে বংশগতির একক হলো জিন খয়ের অ্যান্সার ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে কী বলেছে কোন ফ্যাক্টরের অভাবজনিত কারণে হিমোফেলিয়া এ হয় অ্যান্সার হবে আনসার ফ্যাক্টর এইট তো দেখো এবার আমি বিভাগ খ সলভ করাবো যেখানে আমাদের এক নম্বরের পাঁচখানা শূন্যস্থান লিখতে হবে টু পয়েন্ট কী বলেছে স্থান পরিবর্তন না করে বিভিন্ন দূরত্বের বস্তুকে স্পষ্ট দেখতে দেখার ক্ষমতাকে বলে অ্যান্সার হবে উপযোজন উপযোজন বলে টু পয়েন্ট টুতে কী বলেছে একটি ক্রোমোজমের উপস্থিত দুটি ক্রোমোটিটকে ড্যাশ ক্রোমোটিট বলে তো দেখো একটি ক্রোমোজোমে উপস্থিত দুটি ক্রোমোটিটকে সিস্টার ক্রোমোটিট বলে ঠিক আছে টু পয়েন্ট থ্রিতে কী বলেছে উভয় লিঙ্গ ফুলের পুঙ্কেশর অপসারণকে ড্যাশ বলে অ্যান্সার হবে ইমাস কুলেশন ইমাস ই ময়কার দন্তেশ ইমাস কুলেশন কয় হস্য লয়কার তালবস অন্য পরের প্রশ্ন টু পয়েন্ট ফোরে কী বলেছে রেটিনায় ড্যাশ অংশে সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হয় আনসার হবে পিত বিন্দু পিৎ বিন্দু টু পয়েন্ট ফাইভে কী বলেছে ক্রোমোজমের ড্যাশ অংশে এন ও আর অঞ্চল থাকে অ্যান্সার হবে খাজ, গৌণ খাজ টু পয়েন্ট সিক্সে বলেছে লম্বা ও বেটে বৈশিষ্ট্য নির্ধারক যুক্ত জীবকে ড্যাশ বলে আনসার হবে শঙ্কর জীব শঙ্কর জীব তো দেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা কিনা নিরূপণ করো যে কোনো পাঁচটি টু পয়েন্ট সেভেনে কী বলেছে হাইপোথেলামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে এটা কি আছে মিথ্যা আছে কারণ হাইপোথেলামাস না এটা করে হলো লঘু মস্তিষ্ক টু পয়েন্ট এইটে কী বলেছে ক্রোমোজোমের এক প্রকার ক্ষারীয় প্রোটিন হলো কী বলেছে টিপ্রোটো ফ্যান টিপ টিপট্রো ফ্যান তো দেখো এটা মিথ্যা হবে টিপটো ফ্যান কোনো দিনও হবে না টু পয়েন্ট নাইনে কী বলেছে হাইড্রা কর্কটগম পদ্ধতিতে জনন সম্পন্ন করে অ্যান্সার হবে সত্য ঠিক আছে ঠিকই বলেছে টু পয়েন্ট ওয়ান জিরোতে কী বলেছে অসম্পূর্ণ প্রকটতায় এফ টু জনুতে জিনো টাইপ অনুপাত ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এটা সত্য আছে টু পয়েন্ট ডাবল ওয়ানে দুটি স্নায়ুকোষের সংযোগ স্থলকে সাইনাপস বলে এটা মিথ্যা আছে টু পয়েন্ট ওয়ান টুতে কী বলেছে প্রচেষ্টজন স্ত্রী দেহে গর্ভাবস্থায় বজায় রাখতে সাহায্য করে এটা কী আছে সত্য আছে এবার আমি এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলাবো তো দেখো টু পয়েন্ট ওয়ান থ্রিতে কি আছে আছে এর অ্যান্সার হবে অগ্রমকুলের বৃদ্ধি টু পয়েন্ট ওয়ান ফোরে কী আছে খর্বাকার এর অ্যান্সার হবে ডিএনএসআর কচুরি পানা টু পয়েন্ট ওয়ান কী বলেছে নির্ণত নিউক্লিয়াস এর অ্যান্সার হবে এর অ্যান্সার ডিপ্লোয়েড টু পয়েন্ট ওয়ান বলেছে থ্যালাসেমিয়া এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার অটোজম্বোহিত রোগ টু পয়েন্ট ওয়ান বলেছে প্রচ্ছন্ন গুণ এর অ্যান্সার হবে সে এর আনসার হোমোজাইগোস ঠিক আছে হোমোজাইগোট হবে তো দেখো পরের প্রশ্নে কী বলেছে আমাদের টু পয়েন্ট ওয়ান এইটে বড়ো হাতের বি ছোট হাতের বি এর অ্যান্সার বিয়ের অ্যান্সার শঙ্কর জিভ তো দেখো এবার আমি একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছটি যেখানে এক নম্বরে টোটাল ছখানা তোমাদের লিখতে হবে তো দেখো টু পয়েন্ট ওয়ান নাইনে কী বলছে বিষ মানে বিষ সাদৃশ্য যাকে বলে বিষ সাদৃশ্য বেছে নাও এফএসএইচ এল এইচ আইসিএসএইচ আর এস টিএইচ তো দেখো এর অ্যান্সার এস টি এইচ টু পয়েন্ট টু জিরোতে কী বলেছে স্নায়ু গ্রন্থির কাজ দেখো অ্যান্সার হবে স্নায়ু সৃষ্টি করা বিশেষ রস খনন করা স্নায়ু সৃষ্টি করা বিশেষ রস খনন করা টু পয়েন্ট টু ওয়ানে কি টু পয়েন্ট টু ওয়ানে বলেছে শব্দজোড়াটির সম্পর্ক বুঝে উপযুক্ত শব্দ বসাও তো দেখো মাইটোসিস পুনরুৎপাদন আর মিওসিস হবে প্রকরণ হবে ঠিক আছে বুঝতে পারছো তো দেখো মাইটোসিস মিওসিস আর পুনরুৎপাদন হবে প্রকরণ ঠিক আছে তো দেখো খুব সুন্দর করে এখানে সলভ করা আছে আর টু পয়েন্ট টু টুতে কী বলেছে একটি শঙ্কর কালো গিনিপিকের সঙ্গে বিশুদ্ধ কালো গিনিপিকের সংকরায়ণে কত শতাংশ কালো গিনিপিক তৈরি হবে অ্যান্সার হবে ফিফটি কালো গ্নিপিক তৈরি হবে টু পয়েন্ট টু থ্রিতে কী বলেছে মেন্ডেলের দ্বিশকর জনন পরীক্ষায় দ্বিতীয় অপত্যজনতে প্রাপ্ত জিনোটাইপিক অনুপাত কত ঠিক আছে তো দেখো জিনোটাইপিক অনুপাত হলো ওয়ান ইজ টু 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 ফোর টু ওয়ান ইজ টু টু ওয়ান ইজ টু টু ওয়ান হবে ঠিক আছে তো দেখো পরের প্রশ্ন টু পয়েন্ট টু কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি কোষের বিশুভ অঞ্চলে অবস্থান করে তো দেখো এর অ্যান্সার হবে মেটাফেস দশা মেটাফেস দশা টু পয়েন্ট টু ফাইভে কী বলেছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো তো দেখো এখানে এর অ্যান্সার হবে কিন্তু মেন্ডেলিজম হবে মেন্ডেলিজম হবে ঠিক আছে টু পয়েন্ট টু বলেছে উদ্ভিদের বর্ধনশীল অংশ অথবা মূলের অগ্রাংশে কী ধরনের কোচ বিভাজন ঘটে অ্যান্সার হবে মাইটোসিস কোচ বিভাজন ঘটে তো দেখো সম্পূর্ণরূপে আমি সেট ষোলো সলভ করে দিয়েছি আর যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার তেইশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা কিন্তু খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে আর যারা এই এসবি বি একাডেমিক সেন্টারে যারা পরীক্ষা দিয়েছিলে তারা মিলিয়ে দেখবে কোনগুলো ঠিক আছে কোনগুলো ভুল আছে ভিডিওটি দেখার জন্য এসবি বি সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে